স্বাগতিক নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে অনূর্ধ্ব ১৬ নারী চ্যাম্পিয়নশিপ মিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। কাঠমান্ডুর আনফা কমপ্লেক্স মাঠে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩:৩০। সাফে নারী অনূর্ধ্ব ১৬ পর্যায়ে এটি প্রথম টুর্নামেন্ট। আগে অনূর্ধ্ব ১৫ ও অনূর্ধ্ব ১৭ পর্যায়ে হতো টুর্নামেন্ট, তাতে পরিসংখ্যানে এগিয়ে বাংলাদেশ। তবে স্বাগতিক নেপালের বিপক্ষে ম্যাচ হয়, খানিকটা চ্যালেঞ্জও আছে লাল সবুজের প্রতিনিধিদের। তবে কোচ সাইফুল বারী টিটুর কৌশলে সেই চ্যালেঞ্জ উতরে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে আত্মবিশ্বাসী অর্পিতা সাথীরা। এই টুর্নামেন্ট হচ্ছে চার দলের অংশগ্রহণে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। নেপালের বিপক্ষে ম্যাচের পর আগামী ৫ মার্চ ভারত ও ৮ মার্চ ভুটানের বিপক্ষে খেলবে বাংলাদেশ।